এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফুলে ভরে গেছে নাটোর ও জয়পুরহাটের সরিষা ক্ষেতগুলো। বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। ফুল ভালো হওয়ায় মধু পাওয়ার আশায় খুশি মৌয়ালরাও। নাটোর ও জয়পুরহাটের সংবাদদাতার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যেন হলুদ চাদর বিছিয়ে দেয়া হয়েছে নাটোরের চলন বিলে। সরিষা ফুলের শোভা আর দারুণ গন্ধে মাতোয়ারা, গুরুদাসপুর, সিংড়ার মাঠ ও চলন বিলের এ প্রান্ত থেকে ও প্রান্ত। সরিষার বিঘা প্রতি 8 থেকে 10 হাজার টাকা খরচের বিপরীতে ফলন হয় 5 থেকে 6 মণ। সরিষা তেলে চাহিদা বেশি থাকায় উৎপাদন খরচ বাড়লেও বাড়তি দামের কারণে আশার আলো দেখছেন বলে জানান কৃষকেরা। সরিষার আবাদে সার কীটনাশক খুবই কম লাগে, যার জন্য অল্প সময়ের মধ্যে সরিষার আবাদ হয়। আমরা এই সরষা পাই মোটামুটি 5 থেকে 6 মণ, এটা আমরা এই আবাদ করে লাভজনকই হচ্ছে। যে ফুল ফুটতেছে আমরা কৃষকেরা আশা করি এবার 7-8 মণ ইনশাআল্লাহ ফলন পাব। প্রতি বছর চলন বিলে আবাদ হলেও অন্যান্য স্থানেও ইদানিং বাড়ছে সরিষা চাষ। চলতি বছর নাটোরে 10,185 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এবছর শুধু গুরুদাসপুরেই আবাদ হয়েছে 1,115 হেক্টর জমিতে। বাজারে দেশীয় ভোজ্য তেলের চাহিদা বাড়ায় কৃষকরা দিন দিন সরিষা আবাদে আগ্রহী হচ্ছে। কৃষকদের এই ফসল আবাদে উৎসাহিত করতে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং পরামর্শ দিয়ে তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে। একই চিত্র জয়পুরহাটে, মাঠের পর মাঠ সরিষা ফুল। রোগবালায় কম এবং ফলন ভালো হওয়ায় প্রতি বছরে জেলায় বাড়ছে সরিষা আবাদের জমির পরিমাণ। 1 বিঘা সরিষা আমাদের খরচ মনাকাঞ্জি এই 6 থেকে 7 হাজার টাকা খরচা হয়। বিক্রি হয় 6 মণ সরিষা যদি হয় মোটামুটি দাম আছে, তো মনে করো 3,700 টাকা মণ বিক্রি করি। সরিষা দাবা দামও বেশি, সরিষা হাজার অত খাটনি নাই। সরিষা চাষীদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। সরিষার আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা সহায়তা হয়েছে। জয়পুরহাট জেলায় আমরা প্রায় 22,600 কৃষককে প্রণোদনা সহায়তা করেছি এবং অন্যান্য প্রকল্পের আওতায়ও আমরা তাদের সরিষা বীজ এবং সার সহায়তা দিয়েছি। চলতি বছর জয়পুরহাটে 21,349 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে 35,225 মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছেন কৃষকেরা। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ চোরচক্রের 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত 2 দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি করা কিছু মালামাল। পুলিশ জানায় এ সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত। এলাকার কোনো ফ্ল্যাটে কিংবা বাসা বাড়িতে লোকজন না থাকার সুযোগে তালা ভেঙে অথবা গ্রিল কেটে মূল্যবান মালামাল ও স্বর্ণালঙ্কার চুরি করত। আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ, নেত্রকোনা, যশোর সহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ঘটনার সত্যতা স্বীকার করেছে আসামিরা। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।